এই তো গেল মে মাসে, নিজের 35তম জন্মদিনের ঠিক পরপর শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টেই সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। এরপর এরপর হঠাৎ করে কি হলো মুশফিকের? রান করাটা তিনি যেন ভুলেই গেলেন। সেটা ওয়ানডে হোক, টি-20 হোক, টেস্ট হোক, কোথাও মুশফিক আর রান পাচ্ছেন না। কেন, হঠাৎ করে তার হলোটা কি? এর সঙ্গে কি মুশফিকের সেই ডার্টি হার্ডওয়ার্কের ফেসবুক স্ট্যাটাসের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে তার ওই যে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়া সেই ছবি দেওয়ার? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, মুশফিক বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল, রান মেশিন। সে হচ্ছে গিয়ে হেভিলি স্কোর করতে সভ্যস্ত, সবসময় করছেন, সব ফর্মেটে করছেন, সব ঠিক আছে। কিন্তু এই দেখুন ভারতের বিপক্ষে সিরিজটার দিকে একটু তাকান। আজকেও এই টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি 9 রান করে আউট হলেন, এলবিডব্লিউ হলেন এবং তিনি হচ্ছে গিয়ে রিভিউ নিলেন, রিভিউ তিনি বাঁচতে পারলেন না। এই পুরো টেস্ট সিরিজটা যদি দেখেন, টেস্ট সিরিজের 4টা ইনিংসের কোনো ইনিংসে কিন্তু মুশফিক বড় স্কোর করতে পারেনি। ইনফ্যাক্ট প্রথম টেস্টে তো 28 এবং 23 রানে আউট হয়েছেন, সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসে 26 রানে আউট হয়েছেন। স্টার্ট পেও ইনিংস বড় করতে পারেনি, সেগুলো হচ্ছে কি একরকম অপরাধ ছিল। আবার এই ইনিংসে তো তিনি ডাবল ডিজিটেই পৌঁছতে পারেননি। অথচ এই টেস্টে, এই সিরিজে তাকে 2 বার এলবিডব্লিউ দেওয়া হয়েছে, 2 বারই তিনি রিভিউ নিয়েছেন, কোনোটাতেই আসলে তার উইকেটটা বাঁচাতে পারেননি। ফলে দেখা গেল ভারতের বিপক্ষে 2 টেস্টের 4 ইনিংস মিলিয়ে মুশফিক করেছেন 86 রান, অ্যাভারেজ তার এখানে 21। আচ্ছা, এইটাকে বিচ্ছিন্ন ধরবেন, ঠিক তার আগে আগে ভারতের পক্ষে যে ওয়ানডে সিরিজটা হয়েছে সেখানেও তো মুশফিকের ব্যাটে রান নাই। 3 ম্যাচ মিলিয়ে তিনি করেছেন 37 রান, 18, 12 এবং 7, অ্যাভারেজ তার 12। সো সেটাকে কি বলবেন? পুরো ভারতের বিপক্ষে সিরিজটাতে মুশফিক অফ ফর্মে আছেন, সেইটাকে কি ওই হিসাবে কি এটা কি দাঁড় করানো যায়, ওই তত্ত্বটা? সেটা আসলে যায় না, কারণ এর আগে থেকেই মুশফিকের অবস্থা কিন্তু খারাপ। আমি যেটা বলছিলাম যে ওই যে এর আগে আগে একটা এশিয়া কাপের যে 2টো ম্যাচ তিনি খেলেছিলেন টি-20, সেই টি-20 ম্যাচ দুটোতে একটাতে 1, একটাতে 4 করেছেন এবং এরপর কিন্তু টি-20 ফর্ম্যাট থেকে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন, টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে তিনি ছিলেন না। আর তার আগের সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে তিনি 50 করেছিলেন, 52 রান তিনি করেছিলেন অপরাজিত, 49 বলে 52। তবে ওইটা সময়ের সঙ্গে, সময়ের চাহিদা মেটাতে পেরেছে কিনা সেই প্রশ্নটা থাকছে, কারণ বাংলাদেশ 300 উপরে রান করে কিন্তু ওই ম্যাচটা হেরে গেছে। তো মুশফিকের 49 বলে 52 চেয়ে চাহিদাটা, কিন্তু সময়ের চাহিদাটা আরও বেশি মেরে খেলা ছিল। বাকি 2 ইনিংসে 0 এবং 25 তিনি করে আউট হয়েছেন। ফলে আমি যদি এই স্প্যানটা ধরি, গত 6 মাসের এই সময়টা যদি ধরি, তাহলে এই সময়ে মুশফিক 10টা ম্যাচের 3 ফর্ম্যাট মিলিয়ে 10 ম্যাচের 12 ইনিংস মিলিয়ে তিনি করেছেন মাত্র 205 রান। এই সময়ে তার অ্যাভারেজ মাত্র 18, 50+ ইনিংস ওই একটা, 5টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। সো মুশফিকের মতো একজন ব্যাটসম্যান যিনি বাংলাদেশ ক্রিকেটকে এতদিন ধরে সার্ভিস দিয়ে আসছেন, এত চমৎকার সার্ভিস দিচ্ছেন, তার হঠাৎ করে এই অবস্থা হলো কেন? শুরুতে আমি যে কথাটা বলছিলাম ওগুলোর সঙ্গে কি এর কোনো সম্পর্ক রয়েছে কিনা? দেখুন, মুশফিক হচ্ছে অল ফ্রন্টে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা ওই যখন টেস্ট সিরিজের কথা আমি বলছিলাম, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন, তখনও তিনি সেঞ্চুরি করে প্রেস কনফারেন্সে বললেন যে সকালবেলা আপনারা সবাই যখন ঘুমিয়ে থাকেন তখন হচ্ছে গিয়ে আমি হার্ডওয়ার্ক করি, সেইটার প্রতিদানি পেয়েছে। ওই যে 5000 রান করেছে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 5000 রান, ওই প্রেক্ষাপটে তিনি বলেছেন। এখন সেই আপনাদের বেশিরভাগ বলতে হচ্ছে গিয়ে, মানে আপনাদের না, বেশিরভাগ যখন ঘুমিয়ে থাকেন, সেইটাকে আসলে কাকে বুঝিয়েছেন? তার সতীর্থদের বুঝিয়েছেন, না সাংবাদিকদের বুঝিয়েছেন, না হচ্ছে গিয়ে পুরো বাংলার মানুষকে বুঝিয়েছেন? কেউ জানে না। আচ্ছা, তার কিছুদিন পরে মুশফিকের ওই ফেসবুকের স্ট্যাটাস, সেটা সেই কেন তার একই কথা যে হ্যাপিনেস ইজ দিস ওয়েন মোস্ট অফ দেম আর স্লিপিং অ্যান্ড ইউ ডু দ্য ডার্টি হার্ড ওয়ার্ক। মুশফিকের ওই যে শেরেবাংলা স্টেডিয়ামে তিনি দৌড়দৌড়ি করছেন সেটার একটা ভিডিও ক্লিপ দিয়ে তিনি এই ক্যাপশনটা দিয়েছিলেন। এখন ভাই, আপনার এই ডার্টি হার্ডওয়ার্ক করাটাই তো আপনার কাজ, এই কাজটা করার জন্যই তো আপনি ন্যাশনাল টিমে রয়েছেন, সেইটাকে এরকম ফলো করে আপনি যখন বলছেন, তারপরে যখন আপনার পারফরমেন্সটা এরকম হচ্ছে তখন এটা প্রশ্নবিদ্ধ হবে না। এবং শুধু সেইটা না, এর জাস্ট 2 দিন পরে মুশফিকের সেই ছবিটা, ওই যে বিখ্যাত ছবিটা ড্রেসিংরুমে তিনি এরকম ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে যে তিনি রেস্ট নিচ্ছেন, সেটার কোন প্রেক্ষাপটটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বা সিলেক্টররা তাকে জিম্বাবুয়ে সফরে টি-20 সিরিজ থেকে তাকে বিশ্রাম দিয়েছিলেন, সেটা যে মুশফিক মানতে পারেননি তার প্রেক্ষিতেই তার ওই 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 হচ্ছে গিয়ে পোস্টটা দেওয়া সোশ্যাল মিডিয়াতে। এখন যখন আপনি এই পোস্টগুলো দিয়েছেন, তারপর থেকে তো আপনি রান পাচ্ছেন না, তারপর থেকে তো আপনার ব্যাটার রান নেই, তারপর থেকে তো কোনো ফর্ম্যাটে টি-20 থেকে তো অবসরই নিতে হয়েছে, ওয়ানডে দলে হচ্ছে কি আপনার যেহেতু রান নেই আপনার জায়গায় প্রশ্নবিদ্ধ, টেস্ট আমি প্রশ্নবিদ্ধ আমি বলছি না মুশফিকরা বাদ দিয়ে দিতে হবে, কিন্তু আমি বলছি যে আপনার কোনো ফর্ম্যাটে তো রান নেই, তাহলে আপনি যে এখন সব জায়গায় যে যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন, লাভটা কি হয়েছে? শুধু তো নিজে যুদ্ধ ঘোষণা করেননি, ফ্যামিলির দিয়েও যুদ্ধ ঘোষণা করেছেন। মুশফিকের বহু স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছে, এই এত সব চাপ মুশফিক আপনি কি নিতে পারেন?
আপনার কি নেয়ার সেই সক্ষমতা রয়েছে? আপনি কি সাকিব আল হাসান? সাকিবের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে সেগুলোতে কিছু যায় আসে না, মাঠে নেমে পারফর্ম করছেন। মুশফিক আপনি তো পারছেন না, আপনি তো পারেন না, আপনার তো সাকিবের মতো সেই মেন্টাল টাফনেসটা নাই রে ভাই। যখন আপনার নাই তখন আপনি কি কারণে সকল সীমান্তে আপনি এরকম যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন? এবং বয়সটাও মুশফিকের পক্ষে কিন্তু নেই, 35+ কিন্তু হয়ে গিয়েছে, এবং বাংলাদেশ ক্রিকেটে অপান্তে হয়ে উঠতে খুব বেশি সময় কিন্তু লাগে না, স্পেশালি বয়সটা যদি পক্ষে না থাকে। মুশফিকের নিজের টি-20 থেকে অবসর নেওয়ার ঘটনা থেকে সেটা বোঝা যাচ্ছে না? তো মুশফিকের ওই শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে এইসব ঘোষণা টোষণা দিয়ে দুনিয়ার সবাইকে, যত স্টেক হোল্ডার রয়েছে সবাইকে শত্রু না বানিয়ে আপনি আপনার কাজটা করেন, আপনি রানে ফেরেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই প্রয়োজন। আমি সার্টেনলি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট কখনো টি-20 মুশফিকের দেওয়ার নাই, অনেক আগে থেকে এটা বলছি, কিন্তু আমি এখনও বিশ্বাস করি ওয়ান ডে এবং টেস্টে মুশফিকের এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার রয়েছে। এখনও 2 বছর তিনি আরামসে এই 2 ফরম্যাটে খেলে যেতে পারেন, যদি বাইরের এইসব জটিলতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র আপনার যে কাজ সেই কাজটাতে আপনি মনোযোগ দেন। প্রশ্ন হচ্ছে মুশফিক কি সেটা করবেন, মুশফিক কি সেটা করবেন কি না তার উপরেই নির্ভর করছে মুশফিক আসলে রানে ফিরবেন কিনা। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মুশফিকের রানে ফেরাটা বাংলাদেশ ওয়ান ডে টিমের জন্য, বাংলাদেশ টেস্ট টিমের জন্য খুবই প্রয়োজন বলে আমি অন্তত বিশ্বাস করতে চাই, আমি এখনও সেটা বিশ্বাস করি।